ওজনের চেয়ে দাম বেশি রেখে কেবলমাত্র মানুষের পকেট কাটায় নয়, খাদ্যের উপকরণে ভেজালের মিশ্রণ ঘটিয়ে শারীরিকভাবে মানুষের ক্ষতি সাধন করছে শহরের একাধিক রেস্টুরেন্ট। শহরের একাধিক রেস্টুরেন্টের বিরুদ্ধে মানুষের প্রচুর অভিযোগ রয়েছে, আর এই রকম একটি অভিযোগের ভিত্তিতেই মহাষষ্ঠীর দিন সকালে লিগাল মেট্রোলজি ও খাদ্য দপ্তরের যৌথ অভিযানকারী দল হানা দেয় রাজধানী দুর্গাবাড়ি সংলগ্ন পিৎজা হাটে। এই অভিযানকারী দলে লিগাল মেট্রোলজি ও খাদ্য দপ্তরের আধিকারিকদের সাথে সদর মহকুমা শাসকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ছিল। অভিযানে যৌথ অভিযানকারী দলটি পিৎজা হাটে বিভিন্ন খাদ্যে একাধিক অনিয়মের হদিশ পায়। প্রায় দেড় ঘন্টা ধরে চলে এই অভিযান। অভিযান শেষে খাদ্য দপ্তরের এক আধিকারিক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা এই অভিযান চালিয়েছেন। অভিযানে একাধিক অনিয়ম পাওয়া গেছে, বিষয়গুলি লিপিবদ্ধ করা হয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হবে। এই নোটিশের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ যে উত্তর দেবে তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি। ফুড সিভিল সাপ্লাই কনজিউমার অ্যাফেয়ার্সের আমাদের যিনি ডাইরেক্টর নির্মল, উনি আমাদের সঙ্গে আমাদের সদরের সাথে জেনারেল ম্যাজিস্ট্রেট স্যারের আমাদের যে এনফোর্সমেন্ট টিম আছে, আমরা আজকে পিৎজা হাটে এসেছিলাম, একটা কমপ্লেন ছিল। অন বেসিস অফ দ্যাট কমপ্লেন উই হ্যাভ কাম টু পিৎজা হাট, আর আমরা দেখেছি যে ওরা ওদের ভেরিয়াস ওয়িং ইনস্ট্রুমেন্টগুলি ওগুলি ঠিকঠাক ছিল না। ওরা যেসব প্রোডাক্ট প্যাকেজ গুডস ইউজ করছে ডিউরিং দ্য টাইম অফ ম্যানুফ্যাকচারিং, ওর যেহেতু ওরা ওদের নিজস্ব প্রোডাকশান অটোমেটিকলি যেখান থেকে ওরা কিনে আনছে ওখানের যে নেসেসারি ডিক্লারেশন ওগুলি ছিল না, তাই অটোমেটিকলি এটার আমরা বেন মানে কতক্ষণই শেলফ লাইফ ওটা যেহেতু ডিক্লারেশন নেই ওটা আমরা পাইনি। তো এইগুলি আমরা সব নোট ডাউন করে গেছি, যদিও কালকে পুজোর টাইম তো আমরা অফিস তো খোলা, আমরা ওদেরকে বলেছি কালকে আমরা ওদেরকে নোটিশ সার্ভ করব এবং কনসিকোয়েন্টলি ওরা ওদের রিপ্লাই দেবে, দিলে বেসিস অফ দ্যাট রিপ্লাই উই উইল টেক নেসেসারি। জানা গেছে রাজধানীর দশম শ্রেণীর এক ছাত্র পিৎজা হাটের বিরুদ্ধে অভিযোগ জানায়। উল্লেখ্য, অতি সম্প্রতি স্কুল কলেজের পড়ুয়াদের নিয়ে কনজিউমার ফোরাম গঠনের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য দপ্তর। সম্প্রতি মুখ্যমন্ত্রীর হাত ধরে এই প্রক্রিয়া শুরু হয়েছে, আর এই প্রক্রিয়া শুরু হতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট বিষয়ে সজাগ হয়ে উঠতে শুরু করেছে। তারা খাদ্য দপ্তর এবং লিগাল মেট্রোলজি দপ্তরে অভিযোগ জানাচ্ছে, আর এই অভিযোগ পেয়ে দপ্তর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। এই ধরনের আরও কয়েকটি রেস্টুরেন্টে পুজোর মধ্যেই দপ্তর অভিযানে নামতে পারে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।